লাল মাছরাঙা সুন্দরবনের সুন্দর পাখিগুলোর একটি। নানা রঙের নানা আকৃতির আট প্রজাতির মাছরাঙা পাওয়া যায় সুন্দরবনে। এদের মধ্যে লাল মাছরাঙা বা রাডি কিং ফিশের সবচাইতে বিরল। লাল মাছরাঙা কোনো কোনো দেশের চিরসবুজ বনাঞ্চলে দেখা গেলেও আমাদের দেশে শুধুমাত্র সুন্দরবনেই দেখা যায়। এই প্রজাতির মাছরাঙা সুন্দরবনে খুব কমই দেখা যায়, তাই এদের সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায় না। স্ত্রী ও পুরুষ লাল মাছরাঙা দেখতে একই রকম মনে হলেও পুরুষ মাছরাঙা কিছুটা উজ্জ্বলতর। এদের গায়ের উপরের অংশের রং গোলাপি লাল, কিন্তু কম আলোতে বেগুনি লাল দেখায়। বুকের রং হালকা খয়েরি লাল, গলার নিচে সাদা, দুই ডানার মাঝে পিঠের পালক ধূসরাভ সাদাটে। এদের ঠোঁট এবং পায়ের রঙও উজ্জ্বল লাল বর্ণের হয়। অন্যান্য প্রজাতির মাছরাঙার মতো এরাও সাধারণত মাছ, কাঁকড়া, ব্যাং ও জলজ পোকামাকড় খেয়ে থাকে। লাজুক প্রকৃতির এই মাছরাঙা সচরাচর সুন্দরবনের খালের পাশে ছায়া ঘেরা ঝোপঝাড়েই বসে, তবে প্যারাবনের লম্বা আকৃতির বাইন গাছগুলোতেও মাঝে মাঝে দেখা যায়। সাধারণত খালের পাড়ে গাছের গর্তে এদের বাসা দেখা যায়। প্রজনন ঋতুতে এরা জোড়া বাঁধে এবং স্ত্রী ও পুরুষ মাছরাঙা পালাক্রমে মরা গাছের কাণ্ডে গর্ত করে একসাথেই বাসা তৈরি করে। লাল মাছরাঙা সুন্দরবনের সূচক পাখি বা ইন্ডিকেটর বার্ড। এর উপস্থিতি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের সতেজ ও স্বাস্থ্যকর পরিবেশগত অবস্থার জানান দেয়।